নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। গ্রীষ্মকাল চলে গেছে, বর্ষা শুরু হয়েছে, এই সময় আমরা অনেকটাই চাপ মুক্ত হয়েছি। কারণ গ্রীষ্মকালে গোলাপ গাছের ব্যাপক ক্ষতি হয়। আসলে গোলাপ গাছ গ্রীষ্মকালটা কোনোভাবে সহ্যই করতে পারে না, তবু আমরা বিভিন্নভাবে পরিচর্যা করে প্রচণ্ড খাটাখাটি করে গাছগুলোকে ভালো রেখেছি এবং তারপরে এই বর্ষার মধ্যে আমাদের গাছগুলো আরও ভালো হবে, এটাকেও আমরা আশা রাখতেই পারি। বন্ধুরা, গোলাপ গাছের সবথেকে যেটা ভালো সময় সেটা শীতকাল, এটা আমরা প্রত্যেকেই জানি। কারণ শীতে গোলাপের ফুল যেমন ভালো হয়, গাছের গ্রোথ ভালো হয়, ফাঙ্গাসের প্রবলেম হয় না, বা অন্যান্য যে সমস্ত প্রবলেমগুলো গোলাপের হয় সেগুলোও কিন্তু হয় না। শীতটা ওদের জন্য বেস্ট। কিন্তু আমরা যে জলবায়ুতে বাস করি সেখানে আমরা শীতটা পাই মাত্র 3 মাস, তার বেশি আমরা শীত পাই না। অর্থাৎ আমাদের গাছগুলোকে বছরের বেশিরভাগ সময়টা গোলাপ গাছের অপছন্দের সময়টাতেই পার করতে হয়। তো তার জন্য গোলাপ গাছকে ভালো রাখতে হবে প্রত্যেকটা সময়। গোলাপ গাছকে সুন্দরভাবে যদি রাখতে হয় তাহলে কীভাবে সেটা সম্ভব, সেটা নিয়েই আজকের ভিডিওতে আমি একদম ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা যেটুকু তথ্য পাবেন তাতে করে আপনাদের গাছগুলোকে ভালো রাখতে আর আপনাদের কোনো সমস্যা হবে না। আমি আজকে থাম্বনেলে লিখে দিয়েছি যে গোলাপ গাছের ট্রেস জিরো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, গোলাপ গাছের যে ট্রেসগুলো ওর উপর পড়ে সেটা প্রচণ্ড রোদের সময় একটা ট্রেস হতে পারে, প্রচণ্ড বৃষ্টির সময় একটা ট্রেস হতে পারে, প্রচণ্ড ঠান্ডার সময়ও কিন্তু গোলাপ গাছ ভালো থাকে না। ঠিক আছে, যখন প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু গোলাপ গাছের অনেকগুলো প্রবলেম হয়, তো সেটাও একটা ব্যাপার হতে পারে। এরকম করে অনেকগুলো সময় ওকে কিন্তু মানে ওর ভালো না লাগার কারণগুলোর সাথে ওকে কিন্তু ফাইট করতে হয়। তার জন্য আমরা এমন কিছু ব্যবহার করতে পারি যাতে করে গোলাপ গাছের অনেকটাই পছন্দ হয় এবং গোলাপ গাছ সেটাকে মানিয়ে নিতে পারে এবং ভালোভাবে আমাদেরকে ফুল দিতে পারে। বন্ধুরা, গোলাপ গাছে ফুল দেওয়ার যে প্রশ্নটা আমি করলাম, তো এই ফুল দেওয়ার প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। আমরা যদি গোলাপ গাছকে ফুলের জন্য করতে চাই তাহলে কিন্তু আমরা কেউ গোলাপ গাছ করতে পারবো না। ফার্স্ট, গাছের গ্রোথ আগে আপনাকে ঠিক করতে হবে। গাছের গ্রোথ যখনই ঠিক হয়ে যাবে দেখবেন যে গোলাপ গাছ ফুল না দিয়ে থাকবে না। কারণ একটাই গাছ পৃথিবীতে বলতে পারেন গোলাপ, যে আপনি যতটা ওকে পরিচর্যা দেবেন, যতটা ওকে সময় দেবেন, ততটাই ও কিন্তু আপনাকে ফুল দেবে। অন্য আর কোনো গাছে এটা হবে না, শুধুমাত্র এটা গোলাপের পক্ষেই সম্ভব। তাই আজকে আমি এমন একটা কথা বলে দিচ্ছি যাতে করে গাছের গ্রোথ ভালো হবে, এই বর্ষাতে যে ফাঙ্গাসের প্রবলেমটা প্রচুর পরিমাণে রুটের মধ্যে হয় সেটা হবে না, রুটকে ভালো রাখবে। গাছের রুট যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমাদের গাছ ভালো থাকবে। তাই আপনাকে ব্যবহার করতে হবে এই যেটা দেখাচ্ছি, এটা এটার নাম হিউমি জেল। এটা আসল যেটা ব্যাপার সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এটা হিউমিক অ্যাসিড আমি থাম্বনেলে লিখেছিলাম যে আমরা গোলাপ গাছে একটা আশ্চর্যজনক অ্যাসিড ব্যবহার করব। বন্ধুরা, এটাকে যদিও অ্যাসিড বলা হয় কিন্তু এটা আসলে অ্যাসিড নয়, এটা গাছের জন্য ভীষণই ভালো এবং আমাদের গোলাপের জন্য তো এর জুড়ি মেলা ভার। যদি আপনি ভালো রকমের গোলাপ করতে চান, যদি আপনার মনে হয় যে আপনার গাছটাকে আপনি বছরের পর বছর বাঁচিয়ে রাখবেন, ভালো গ্রোথ গাছটার আনতে চাইছেন, গাছটার ভালো হাইট হোক, গাছে ব্যাসাল হোক, গাছে প্রচুর পরিমাণে ডালপালা ছাড়ুক, তাহলে আপনাকে কিন্তু হিউমিক অ্যাসিড অবশ্যই ব্যবহার করতে হবে। এর ব্যবহার বিধি সম্পর্কে একদম ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আমরা জানবো যে এই যে হিউমিক অ্যাসিড, এই হিউমিক অ্যাসিডের কাজ কী। কারণ আমরা যখন কোনো জিনিস ব্যবহার করব অবশ্যই তার কাজ সম্পর্কে আগে জানবো। বন্ধুরা, হিউমিক অ্যাসিড প্রধানত অনেকগুলোই কাজ করে থাকে, যেগুলো মেন কাজ সেটা হচ্ছে প্রথম, যেটা প্রচণ্ড রোদে আমরা দেখেছি গাছের কুচি পাতাগুলো বা ডালগুলো শুকিয়ে যায়, সেটাকে কিন্তু হিউমিক অ্যাসিড আটকে দিতে পারে, অর্থাৎ খরা প্রতিরোধ করতে সাহায্য করে। 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে বর্ষাকালে দেখবেন গোলাপ গাছের পাতা প্রচুর পরিমাণে হলুদ হয়ে যাবে, অর্থাৎ
তখন যদি আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করি সেক্ষেত্রে গোলাপ গাছের পাতা কিন্তু ভালো থাকবে। হিউমিক অ্যাসিড কিন্তু যেমন খরাতে কাজ করে তেমনি কিন্তু ভালোভাবে বন্যা প্রতিরোধেও কিন্তু গাছকে সাহায্য করে। তিন নম্বরে যেটি সেটি হচ্ছে মাটির পিএইচ লেভেল। তো গোলাপ গাছের পিএইচ লেভেল নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলি। গোলাপ গাছ করার সময় মাটির পিএইচ লেভেলটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ভালো গোলাপ গাছ হয় না। তার জন্য পিএইচ লেভেলটাকে ঠিক রাখতে হয়, আর পিএইচ লেভেল ঠিক রাখার জন্য অবশ্যই হিউমিক অ্যাসিড আপনাকে ভালো রকমের রেজাল্ট দেবে, অবশ্যই ব্যবহার করুন, খুব ভালো ফলাফল পাবেন। চার নম্বরে যেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, দেখবেন গাছের পাতা অনেক সময় খসখসে হয়ে যাচ্ছে, গাছের পাতার গ্লেজ হারিয়ে যাচ্ছে। তো হিউমিক অ্যাসিড যদি আমরা ব্যবহার করি তাহলে পাতার যে গ্লেজটা সে গ্লেজটাকে অনেক বাড়াতে পারে। এছাড়া ফাঙ্গাসের যে অ্যাটাক সেই ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু অনেকটাই কমবে রুটের মধ্যে, কারণ আমরা যে সমস্ত ফাঙ্গাসগুলোর অ্যাটাক দেখি তার মধ্যে গোলাপ গাছের বেশিরভাগ ফাঙ্গাসের অ্যাটাকটা রুটের মধ্যে হয়, রুটকে ভালো রাখতে হয়, তাই রুটের ফাঙ্গাসের অ্যাটাক অনেকটাই কমাতে পারে হিউমিক অ্যাসিড। ছ নম্বরে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গোলাপ গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে অনেকটা বাড়িয়ে দেয়। আমরা অনেক সময় বলি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এমন গোলাপের ভ্যারাইটি আমরা কিনবো বা সংগ্রহ করব, কিন্তু দেখা যায় যে সেই সমস্ত ভ্যারাইটিগুলো কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। সেটা পোকা দ্বারা হতে পারে, সেটা ছত্রাকের দ্বারা হতে পারে, বা অন্যান্য কোনো কারণে হতে পারে, বিভিন্ন রকমের প্রবলেমে পড়ে যায়। তো হিউমিক অ্যাসিড যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বেই বাড়বে। তাহলে এতক্ষণে জানলেন আপনারা যে হিউমিক অ্যাসিড কী কী কাজ করে। এরপরে আমরা জানবো যে হিউমিক অ্যাসিডকে কীভাবে আমরা ব্যবহার করব। দেখুন বন্ধুরা, হিউমিক অ্যাসিডের ব্যবহার বিধিটা অবশ্যই আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তিন ধরনের হিউমিক অ্যাসিড আমরা পেয়ে থাকি। এই যে হিউমিক অ্যাসিডটা দেখছেন এটা হিউমি জেল নামে আমি পেয়েছি। তো এই হিউমিক অ্যাসিডটা জলে দেওয়ার মাত্রই কিন্তু গোলা হয়ে যাবে। আরেকটা হিউমিক অ্যাসিড দানাদার হিসাবে পাওয়া যায়, যে হিউমিক অ্যাসিড মাটিতে দিতে হয়, ডাইরেক্ট ছড়িয়ে দিতে হয়, সেটা কিন্তু সহজে গোলা হয় না। আরেকটা হিউমিক অ্যাসিড লিকুইড ফর্মে পাওয়া যায়। তো এই যে হিউমিক অ্যাসিড এর মাত্রা কিন্তু 2 গ্রাম, এই যে চামচ আছে এই চামচের হাফ চামচ যদি আপনি দেন তাহলেই 2 গ্রাম হয়ে যাবে। যেটা দানাদার যে হিউমিক অ্যাসিড সেটাও কিন্তু এই চামচের হাফ চামচ আপনাকে ব্যবহার করতে হবে একটা গাছের জন্য। আর যেটা লিকুইড ফর্মে আছে সেটা হচ্ছে 1 লিটার জলের জন্য 2 ml। জল করে গুলিয়েই দেওয়ার নিয়ম, শুধুমাত্র দানাদার যে হিউমিক অ্যাসিডটা বলছি সেই হিউমিক অ্যাসিডটা কিন্তু এই যে হাফ চামচ সেটা কিন্তু মাটিতে ছড়িয়ে দিতে হবে। টবের গাছের ক্ষেত্রে বা জমির গাছের ক্ষেত্রে মাপটা এর একই। এরপরে কতটা জল আপনারা দেবেন, হিউমিক অ্যাসিড গোলা জল আপনারা মোটামুটি 150 থেকে 200 ml পর্যন্ত জল দিতে পারেন। লক্ষ্য রাখবেন যাতে করে যে জলটা আপনি দিচ্ছেন যেন টব থেকে বেরিয়ে না যায়। তো যদি দেখেন যে টব থেকে 200 ml জল দেওয়ার পরে বেরিয়ে যাচ্ছে তাহলে আপনি ওর মাপটা কমিয়ে দেবেন, 150 ml করে দেবেন কি 100 ml করে দেবেন। তো এইরকমভাবে হিউমিক অ্যাসিড দিতে হয়। প্রত্যেক সপ্তাহে আমরা দিতে পারি, সকালের টাইমে হিউমিক অ্যাসিড দেওয়া দরকার। আর অবশ্যই বর্ষাকালটাতে প্রত্যেককে দিতে হবে, এটা কিন্তু কম্পালসারি। গাছকে ভালো রাখতে গেলে, গাছের রুটকে ভালো রাখতে গেলে, সর্বাঙ্গীন গাছের গ্রোথ ডেভেলপমেন্ট পেতে চাইলে অবশ্যই আপনাকে হিউমিক অ্যাসিড দিতে হবে। এই হিউমিক অ্যাসিডগুলোর দাম একটু বেশি, অর্থাৎ যেটা জলে দিলে সহজে গোলা হয়ে যায়, যেটা আমি হিউমি জেল বলছি, এটা 50-এর দাম 85 টাকার মতো নেয়। ঠিক আছে, এটা 50 গ্রাম থাকে, এটা 85 টাকার মতো নেয়। যেটা দানাদার হিউমিক অ্যাসিড সেটা আপনারা www.ipcobazar.com থেকে খুব সহজেই নিয়ে নিতে পারেন, দামটা অনেকটাই কম পাবেন। আর লিকুইড হিউমিক অ্যাসিড পাওয়া যায়, তবে আমি বলবো গোলাপ গাছে এই দুটো হিউমিক অ্যাসিডের মধ্যে ব্যবহার করার চেষ্টা করুন, লিকুইডটা নিতে হবে না। লিকুইডের দামটাও কিন্তু বেশ ভালো রকমেরই নেয়, মোটামুটি 100 ml-এর যেগুলো বোতল সেগুলো প্রায় 100 টাকার মতো লাগে। তো মোটামুটি এইটা বেস্ট হবে, সব থেকে প্রথমে রাখবো। দ্বিতীয়ত আমি বলবো দানাদার অর্থাৎ www.ipcobazar.com থেকে যেটা নিতে বলছি সেটা আপনারা কিন্তু নিতে পারেন, সেটা দ্বিতীয় নম্বরে রাখবো। তৃতীয়ত লিকুইডটাকে রাখবো। তো এইরকমভাবে আপনারা ব্যবহার করুন, আশা করি কোনো প্রবলেম হবে না, গাছের গ্রোথ ফাটাফাটি হবে, গাছের অনেকগুলো প্রবলেম দেখবেন চলে গেছে, পাতা হলুদের সমস্যা যেটা বর্ষাকালে হয় সেটা হবে না, গাছ কিন্তু খুব ভালো থাকবে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগলো প্লিজ একটি লাইক দেবেন বন্ধুরা।
আর গাছে যদি আপনাদের কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের যে ফেসবুক গ্রুপটি আছে মাই রোজ গার্ডেন, সেখানে আপনার গাছের ছবি পাঠান, অবশ্যই দেখে বলবো যে কি হয়েছে, আপনার গাছে কি করতে হবে, প্রত্যেকটা বিষয়ের সমাধান অবশ্যই সেখানে দেওয়া হবে। ধন্যবাদ বন্ধুরা, আজ এটুকুই।